ফাইনালের আগে প্রেস কনফারেন্স থাকে জমজমট, প্রশ্নের পর প্রশ্ন থাকে, টিম প্ল্যান নিয়ে উত্তর দিতে হয় ক্রিকেটার কিংবা কোচদের। কিন্তু এশিয়া কাপের ফাইনালের আগে এই কেমন প্রেস কনফারেন্স, যেখানে খালি অধিকাংশ চেয়ার। উপস্থিত ছিলেন 5 থেকে 7 জন সাংবাদিক, প্রায় সবাই ভারতীয়। নির্ধারিত সময় 11টায় প্রেস কনফারেন্সে হাজির শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সানাকা। তিনিও হয়তো অবাক হয়েছেন এমন পরিস্থিতি দেখে, আবার মনে মনে খুশিও হতে পারেন বেশি প্রশ্নের উত্তর দেয়া লাগবে না বলে। সবচেয়ে অবাক করা ব্যাপার, নিজ দেশে এশিয়া কাপের ফাইনাল খেলছে তাদের দল শ্রীলঙ্কা, অথচ লঙ্কান সাংবাদিক কোথায়? অনেক খুঁজে একজনকে পাওয়া গেল। ভারতের প্রবীণ সাংবাদিক দেবাশিস দত্তর কাছে কিছুটা অবাক করা ঘটনা, একই সঙ্গে শ্রীলঙ্কা এশিয়া কাপের উত্তেজনা কিংবা দর্শক আগ্রহ নিয়েও হতাশ তিনি। তখন এত ক্রিকেট হচ্ছে, তারপর এত বৃষ্টি হয়েছে, সব মিলিয়ে মানুষ ভেজানো মুড়ির মতো অবস্থায় রয়েছে। গণমাধ্যমের মাধ্যমে সব খবর তো চলে আসে মুহূর্তের মধ্যে, তাই এই সকালে অনেকেই ঘুম ভেঙে আসতে চায় না। কিন্তু আমার মনে হয় অকুস্থলে যাওয়া দরকার প্রচার মাধ্যমের লোকজনদের, তার কারণ হচ্ছে খবর কখন হয় কেউ কাউকে বলে আসতে পারে না। এটা অনেকটা ঢেউয়ের মতো, খবর আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু জায়গায় যেতে হবে, স্পটে যেতে হবে। একই সঙ্গে তরুণ সাংবাদিকদের উপরও তার কিছুটা অভিমান, বললেন এখন কেউ পরিশ্রম করতে চায় না, বেশিরভাগই গুগলের উপর নির্ভরশীল। গুগল বাবার কাছে আমাদের ক্রীড়া সাংবাদিকরা সম্পূর্ণভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করে ফেলেছে, ফলে খবর করা, ভালো জিনিস দেখা এবং সেটাকে বিশ্লেষণ করা বা পর্যবেক্ষণে আনা খুব কম। লঙ্কান প্রেস কনফারেন্সে আগ্রহ নেই, অন্যদিকে ভারত তো প্রেস কনফারেন্সের প্রয়োজনই মনে করেনি, এটাও খুব একটা দেখা যায় না আধুনিক ক্রিকেটে। প্রতিপক্ষ পাকিস্তান হলে কি এত চুপচাপ থাকত ভারত? ইকরাম হুসাইন, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা।